আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানাস রেসিপি। ফ্রেন্ডস, আমাদের প্রতিদিনের ইফতারের মেনুতে খুব কমন একটি আইটেম হলো মচমচে পেঁয়াজু। আর এই মচমচে পেঁয়াজুটা কিন্তু আমরা এক একজন এক একভাবে তৈরি করে থাকি। তবে আমি কি করে প্রতিদিনের ইফতারের 2 থেকে 3 ঘন্টা আগে এই মচমচে পেঁয়াজুটা তৈরি করে রাখি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর ফ্রেন্ডস, ইফতারের আগ পর্যন্ত কিন্তু এই পেঁয়াজুর মচমচে ভাব একটুও কমবে না। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন প্রথমেই মচমচে পেঁয়াজুর জন্য ডালের প্রিপারেশনটা জেনে নেব। এর জন্য এখানে আমি খেসারি ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ, মসুর ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, এই দুই ধরনের ডালই আমি 2 ঘন্টা আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর সম্পূর্ণ ডালের পানিটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে ডালগুলো আমি আধা পেশা করে বেটে নিয়েছি। তবে ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন এখানে আমি যে খেসারি ডালটা ব্যবহার করেছি সেটা কিন্তু আধা পেশা করে বেটে নিয়েছি, আর যে মুসারি ডালটা ব্যবহার করেছি সেটা আমি একটু মিহি করে বেটে নিয়েছি। এখন এই দুই ধরনের ডাল বাটা দিয়েই আমরা মচমচে পেঁয়াজুটা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ। আর ফ্রেন্ডস, একটু খেয়াল করলেই দেখবেন পেঁয়াজগুলো কিন্তু আমি একটু রাফলি কেটেছি, মানে কুচি করে না কেটে একটু বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজুর ডালটা মেখে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দেব বড় টুকরো করে কাটা পেঁয়াজ, সেই সাথে অ্যাড করে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 1/2 চা চামচ টেস্টিং সল্ট এবং 1/2 চা চামচ লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব, এতে পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে যাবে। এখন এই মেখে নেওয়া পেঁয়াজের মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদ গুঁড়া এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দেব 1/2 চা চামচ আদা বাটা এবং 1/4 চা চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো মশলাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে এতে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা খেসারি ডাল এবং মসুর ডাল। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে পেঁয়াজের পারফেক্ট বাইন্ডিংয়ের জন্য এখানে আমি অ্যাড করে দেব জাস্ট 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এরপর বেসনটাও আমি খুব ভালোভাবে ডালের সাথে মাখিয়ে নেব, আর মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মচমচে পেঁয়াজুর জন্য একেবারে পারফেক্ট টাইট ফিট একটা ডালের মিক্সচার। ফ্রেন্ডস, খেয়াল করুন ডালের মিক্সচারের থিকনেসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য একটুখানি ডালের মিক্সচার হাতে নিয়ে ঠিক এভাবে বল পাকিয়ে এরপর হালকা হাতে একটু চ্যাপটা করে দিলেই দেখবেন কোনো রকম ক্র্যাক ছাড়াই ডালটা পেঁয়াজের শেপে চলে আসবে। এখন এই পেঁয়াজগুলো ডিপ ফ্রাই করে নেওয়ার পালা। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন ডালের মিক্সার থেকে সামান্য একটু ডাল তেলের মধ্যে দিয়ে দেব। যদি দেখি ডালটা একবারেই তেলের ওপরে ভেসে উঠেছে তাহলেই বুঝতে হবে তেলের টেম্পারেচারটা একেবারেই পারফেক্ট আছে। এখন ডালের মিক্সার থেকে কিছুটা পরিমাণ ডালের মিক্সার নিয়ে হাতের মধ্যে ঠিক এভাবে বল পাকিয়ে এরপর হালকা হাতে একটু চ্যাপটা করে দিলেই দেখবেন বলটা পেঁয়াজ শেপে চলে এসেছে। এখন সেমভাবে আমি সম্পূর্ণ ডালের মিক্সারটা দিয়েই পেঁয়াজ তৈরি করে তেলের মধ্যে ছেড়ে দেব। সম্পূর্ণ ডালটা দিয়ে পেঁয়াজ তৈরি করে তেলে ছাড়া হয়ে গেছে। এখন জাস্ট একটা চামচ দিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর ফ্রেন্ডস, পেঁয়াজগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের দুইটা পাশে যেন সমানভাবে ভাজা হয়। দেখুন পেঁয়াজের মধ্যে কিন্তু গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন একটা স্ট্রেনার দিয়ে পেঁয়াজগুলো তেল থেকে তুলে চিকেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল একেবারে মচমচে পেঁয়াজ। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রমজানে ইফতারের রেসিপিতে এই পেঁয়াজটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টস করে জানাবেন পেঁয়াজের স্বাদটা আপনাদের কাছে কেমন লেগেছে। সেই সাথে ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।